উকিমার বাপি এ বাপি উকিমার বলে দিয়ে এসছি তোরা এগো দিয়ে ভাবছিস না বউকে নিয়ে এগো না চলো মা চলো সব থেকে দূরে আমরা জলের মধ্যে এখন যাচ্ছি কারণ আমাদের চেয়ারটা ওই দূরেই নেওয়া হয়েছে একদম জলের মধ্যে দেখো জল বাড়বে না তো এই দেখো টেবিল আমাদের চেয়ার এখন আসেনি সব থেকে দেখো ওইদিকে সব টেবিল চেয়ার আর এটা কতটা দূরে আমাদের টেবিল নিয়েছি বিশাল দূরে নিয়েছি আর তারপরে এই যে ঢঙির ঢং করা স্টার্ট হয়ে গেছে জানোই আমি একটু ঢঙি আছি সব জায়গায় গিয়ে ফটো ভিডিও মাস তো ভিডিও আর ফটো শ্যুট করতে করতে আমার হাত দেখ ঘোরার সময় চলে যাচ্ছে আর এই দেখো ঢং করেই যাচ্ছি ঢঙের কোনো শেষ নেই দীঘা আমি পুরো কিনে নিয়েছি এমন করছি যেন দীঘাটা আমি পুরো কিনে নিয়েছি অনেকে আমাকে কমেন্টেও বলছে যে আমি দীঘাটা নাকি কিনে নিয়েছি সো হ্যাঁ ভাই আমি দীঘাটা কিনে অ্যাকচুয়ালি ওখানে গিয়ে এইভাবে ভিডিও শ্যুট করতে হচ্ছে তার কারণ ওইখানে যে যাও না কেন নেটের খুব সমস্যা ভাই যে বিচের ধারে ছিলাম সেখানে একটু নেটটা তাও চলছিল আর এই উদয়পুরে গিয়ে একদমই নেট একদম চলছিল না সো কটা এরমভাবে ভিডিও করে নিতে হচ্ছে যাতে পরে আমরা রিলসটা এই যে এইখানে দেখতে পাচ্ছ আমাদের সোনা পাপা নাচ করছে কারণ পাশে গান চলছিল গানটা আমি ফার্স্ট দিয়েছিলাম তো কপিরাইট ক্লেমের জন্য আবার নতুন করে ভিডিওটা এডিট করতে হচ্ছে তার কারণ যে গানটা ওখানে ওই পাশেই চলছিল আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের ফোগলা বাবা নাচ করছে আর দাদার সঙ্গে নাচ করছে দাদা আর ভাইপো এটা তো ওরা দুজনে বেশ মজা নিয়ে নাচছে নাচুক এখানে আর আমরা এখানে বসে আছি তখনও পর্যন্ত আমাদের বিয়ারটার বোতলটা আসেনি আর না আসাই ভালো তখন মা ছিল আর আমার ছেলে মেয়েও ছিল পরে মা ছেলে মেয়েদের নিয়ে ওই দূরে সমুদ্রের ওই দিকে একদম জলের দিকে গিয়ে খেলা করছিল পুচকে পাচকাগুলোকে নিয়ে আর সেই সময় আমাদের কাজটা মিটিয়ে নিতে পেরেছিল আমরা
আমরা পার্টি সাটিতে বসে গেছি, আর আমাদের মেনু ছিল বিয়ার, কাঁকড়া, আমার ছিল পমফ্রেট মাছ, ওদের একটা কী মাছ ছিল জানি না, ডিম টোস্ট ছিল আমার, মোটামুটি অনেক খাবার দাবার নিয়েছিলাম। আর ওরা দুজনাই কাঁকড়া খাচ্ছিলো, মানে বাপনদের গ্রুপটা দাদা বৌদি দুজনাই কাঁকড়া খায়, আর আমি আর আমার বড় কাঁকড়া খাই না বলে কাঁকড়া নিইনি। আমরা হচ্ছে গিয়ে মাছ ভাজা দিয়ে খাচ্ছিলাম, আর ওরা হচ্ছে গিয়ে কাঁকড়া ফাঁকড়া হ্যাড্ডা ব্যাড্ডা সব নিয়েছে, মেনলি ওইগুলোই খাওয়া, সামুদ্রিক মাছটা বেশি ভালো লাগে ওখানে। না লাফাও, লাফালাফি কর একটু, কি করছিস এটা, কি হলো? আমি আর সুবিধা তখন আরম্ভ করিস নিতে, তুমি আমি বাবাদের আরম্ভ করলে তখন কেঁপে যাবে, উদয়পুর গিয়েছ নাকি? তো উদয়পুরে গিয়ে এক নায়িকার দর্শন পেলাম, এই যে নায়িকা, তো নায়িকার ছবিটা বা ভিডিওটা করতে কেন বাদ দিস, আমি করতে লেগে গেলাম, তো সবাই হাসছে, আমি বললাম এরকম নায়িকার দর্শন তো উদয়পুরে পাওয়া যাবে আমি ভাবতেই পারিনি, তাহলে আমার ফোনটাকে আর একটু সাফ সুতরা করে ফাঁকামাকা করে নিয়ে আসতাম। যাই হোক, নায়িকারও আমি ভিডিও করে নিয়েছি, যাই হোক নায়িকাটাকে আমার ভালো লেগেছে সত্যি, অটোগ্রাফটা খালি নিতে পারিনি, যাই হোক ভালো লেগেছে বলে তার জন্য ভিডিওটা করে নিয়েছি। এটা কিন্তু আমাদের ফ্যামিলির কেউ না, এটা ওখানে একজন মানে বিশাল ভাব দেখাচ্ছিলো আর কি, তাই জাস্ট ভিডিওটা করেছি, আর এটা তোমাদের সাথে শেয়ার করি। যাচ্ছি একটু করে জলের ধারে ঘুরতে সবাই মিলে, চারজনা ছেলে মেয়ে সবাইকে রেখে আসলাম, আলা নেশা করে এইভাবে ঘোরা, রিল্যাক্স খাওয়া দাওয়া পুরো এই লাগতেছে, কিন্তু আমরা তখন জলের অনেকটা কাছে ছিলাম, এখন জলের প্রচুর দূরে হয়ে গেছে, এখন যাচ্ছি জলের ধারে ঘুরতে। সামনে সাগর অথই সাগর যেন আমার মন, কেন তোলে ঢেউ কেন ভেঙে দেয় জানি না তার কারণ, সামনে সাগর অথই সাগর যেন আমার মন,
কেন তোলে ঢেউ কেন ভেঙে দেয় জানি না তার কারণ শুধু নীল আর নীল সোনারেও দিয়ে ঝিলমিল নীল সাগরের সঙ্গে জানি না আমার কিসের মিল আমার কিসের মিল শুধু নীল আর নীল সোনার উদে ঝিলমিল নীল সাগরের সঙ্গে জানি না আমার কিসের মিল আমার কিসের মিল শুধু গান আর গান কত সুরে ভরে পান হিংসা করে সঙ্গে জানি না চাই কেন তারই সন্ধান চাই কেন তারই সন্ধান হাত দেবে না হাত